Salam sejahtera. A very good evening, ladies and gentlemen. বিমান বর্তমানে অল্প সময়ে ভ্রমণের ক্ষেত্রে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য বিমান আমাদের প্রথম চয়েস। এই বিমান ভ্রমণ নিয়েই আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের গন্তব্য সৈয়দপুর টু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব আমার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা এবং বিমান ভ্রমণের খুঁটিনাটি সকল তথ্য। ফ্লাইটের দিন সকাল সকাল আমরা চলে আসি sifardbd.com ট্রাভেল এজেন্সির অফিসে। আমাদের সকলের বিমান ভ্রমণের টিকিট এই এজেন্সির মাধ্যমেই আমরা কালেক্ট করেছি। অফিসের ঠিক পাশেই দেখতে পারবেন পর্যটন মোটেল। আমরা এই জায়গাতেই কিছুটা সময় অপেক্ষা করব, কারণ আমাদের মূলত 40 জনের একটি গ্রুপ একসাথে সৈয়দপুর থেকে ঢাকা বিমানযাত্রায় অংশগ্রহণ করবে, যার ফলে সৈয়দপুর বিমানবন্দর থেকে এই পর্যটন মোটেলে একটি গাড়ি পাঠানো হবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বিমানবন্দর থেকে গাড়ি আসার পূর্বে চলুন জেনে নিই টিকিট সংক্রান্ত সকল তথ্য। সৈয়দপুর টু ঢাকার ফ্লাইট টিকিট প্রাইস 2900 থেকে 3500 টাকা। আপনি যদি অনলাইনে টিকিট ক্রয় করেন তবে ভিন্ন ভিন্ন এজেন্সির কাছে ভিন্ন ভিন্ন প্রাইস দেখতে পারবেন। আপনার যদি ইমার্জেন্সিভাবে টিকিট প্রয়োজন হয় তবে অনেক সময় 4000 টাকা পর্যন্ত আপনার লাগতে পারে, এজন্য ফ্লাইটের কমপক্ষে একদিন আগে টিকিট কেটে রাখবেন। বিমানবন্দর থেকে পাঠানো বাসে প্রায় 42 কিলোমিটার জার্নির পর আমরা অবশেষে চলে আসি সৈয়দপুর বিমানবন্দরে। সিকিউরিটি চেকের পর আমরা সরাসরি চলে আসি এয়ারপোর্টের বিশাল বড় লাউঞ্জে। ফ্লাইটের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই লাউঞ্জেই বসে থাকতে হবে। লাউঞ্জের ঠিক এক পাশে দেখতে পারবেন একটি ক্যান্টিন। ক্যান্টিন থেকে চাইলেই আপনারা কিছু কিনে খেতে পারবেন, তবে অবশ্যই প্রথমে খাবারের মূল্য জেনে নেবেন। ফাইনালি আমরা রানওয়ের ওপরে বিশাল বিমানটি দেখতে পাচ্ছি। এই বিশাল বিমানটিতে করেই কিন্তু আমরা রওনা দেব সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট টাইমের ঠিক 5 থেকে 7 মিনিট আগেই আমাদের বিমানটির দিকে আমরা রওনা দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা বিমানে চড়ে বসি। যারা মূলত প্রায় নিয়মিতই বিমানযাত্রায় অভ্যস্ত তাদের জন্য এটা খুবই সাধারণ একটি বিষয়, তবে যারা প্রথমবার বিমানযাত্রা করছে তাদের জন্য এই অনুভূতি ভীষণ সুন্দর। সিটে বসার পরপরই আপনি একটি নির্দেশনা বুক দেখতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের নির্দেশনা, চাইলে আপনি দেখে নিতে পারেন। সৈয়দপুর থেকে যাত্রা শুরু করার পর ঢাকা বিমানবন্দরে পৌঁছাতে আপনার সময় লাগবে 40 মিনিট। বিমানযাত্রার একদম শুরুর দিকে আপনাকে দেওয়া হবে সৌজন্যমূলক একটি খাবার বক্স। বক্সে রয়েছে একটি কেক, একটি ম্যাঙ্গো বাইট এবং টিস্যু সহ একটি পানির বোতল। এই বিমানযাত্রাটি যদি আপনার জীবনের প্রথম হয়ে থাকে তাহলে এই বিমানযাত্রাটি আপনি ভীষণভাবে উপভোগ করবেন। প্রায় 45 মিনিট বিমানযাত্রার পর আমরা চলে আসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এমন বিমান ভ্রমণ হয়তো আরও হবে, তবে আজকের এই অনুভূতি এবং অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ।